দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা, ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বা। আবার চলতে আসে হরেক রকম কাজ কারবার, জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক, ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারবার। জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। আপনি যা মনে করছেন, হ্যাঁ না, ওই শরীরটা একটু খারাপ লাগতেছে। সুন্দর আর ভদ্রলোকের মতো কাপড় চোপড় পরে আইসেন এই বাড়িতে, আমার কিছু বলতেও পারতে আসি না। চিন্তা করছি যে একটা মডার্ন নাম দিলে কেমন হয়। কই ভাবতে আসি, মানে একটা মডার্ন নামই লাগবে কি রাজু? কি চিনাই দিবি? আরে ওই যে ফেকাডি গুলো ওরে চিনাই দিবি ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, আই আন্নের কাছে আইছি, আন্নের কাছে তুমি পরামর্শ নিবার লাগি। আই যে পরামর্শ নিবার লাগি। আর ই বাটা খান দাঁড়াই গেলি আন্নে বিদেশি খবর আনে ফাঁসা করবেন, আই আন্নরে টিয়া দিম, আন্নে একটা কনসাল্ট ফার্ম। ঠিক আছে, ওই কাল গো আমি কাজ করেন, কোনো একটা সময় একটু সময় করে একটু ফাঁক করে আমার লগে দেখা করে যান। ঠিক আছে, বাকিটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, তারপর আপনারা জানাইতেছি। নগদ কিছু দেওয়া লাগবে না, ফাও ফাও কি আর কাজ হয় নাকি? মুই ফাও কাজ করি না, একটু মিষ্টির ব্যবস্থা অন্তত রাখেন, একটু মিষ্টি খাওয়াইন। আজ গো টিয়া অসুবিধা নাই, আই কাল আন্নের অ্যাডভাইস করি দিই। তো বুদ্ধিমান লোক, বুঝতে পারছেন। ঠিক আছে, ঘুমাই তাহলে। তুমি অনেক ভালো মানুষ, সত্যই কইতে আছি, ওই খালি একটু কিপটা। এই যে কপাল ভালো, তো মোরে কিপটে বলছো, সাহর বলো নাই। ও কও কিয়া, কি আবল তাবল কথা কয়। এই তোমার কইস কি রে সাকর? হ্যাঁ সত্য করে একটা কথা বল বাবা। এই মোরে কি সাহরের মতো লাগে কও? না মোরে সাহরের মতো লাগে না, পাগলের মতো। এই যে সাহর বলা না, বললাম মোরে পাগল। বাবা কি হইছে তোমার? গ্রাম কেমন লাগতে আছে? জিগাও না কি আর জিগাবো, শহরে যে গ্রামে আসছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, হে হেরাই জানে ভালো কি গিয়ে। হ্যাঁ বকো কেন ভালো লাগছে? ভালো লাগে নাই জি আন্টি, অনেক সুন্দর থাকবা অনেক দিন বুঝছো, আর ওই মোর বিউটিশিয়ান দিয়ে এক্স এর উৎসর্গ করবা। আম্মা তো আছেই গা, তোমার খাবারের কিন্তু অনেক প্রশংসা করতে আছে। খাল পারে কেমন চিনে আপনার জানেন? ওই যে আছে না যে প্রভু দেবা যে বেহা দিয়া দিয়া যে নাচে, মনে হয় যেন মির্গি ব্যারাম হয়েছে, এরম যে বেহা দিয়া দিয়ে এরম নাচে, হ্যাঁ নাম চিনে আছে সুন্দর আর একটা সুন্দর। তো ইয়ে ভাই দাদু,
আল্লাহ আল্লাহ, এই খাপ গুজাতে এই ফটক দেওয়ার পর যদি পছন্দ না হয় হেল কলম হেল খামার বাইরেই যাই মুখ দিয়া। তো কি আপনি একটা ভালো মানুষ, কি ধরনের পছন্দ নাই হইতে পারে? এই তো নাম্বার বলতে কেন কৃপিন পছন্দ করবে না? এইসব নায়কের মতো ছেলে আমাদের পূর্ব মানে ধরেন যে এই যে আমাদের দেশ এই বাংলাদেশ ইন্ডিয়া মানে পূর্ব এশিয়ার মধ্যে কি শুরু করছে দাদু, এক সমস্যা যে হয়ে যাইবে আমি মেয়ে পক্ষ হারা তো এভরি রাইট তারা ডিজার্ভ করে আর কি। যদি জিজ্ঞাসা করে আমি যে ছেলে কি করে সে সারি বা বিবাহ কোন কিছু ডাইরেক্ট বললি দিবেন যে ব্যবসা করে ছেলে বিজনেসম্যান বিজনেস করে কি ট্যানারি ব্যবসা না কি যে কুরবানি সম্রাট আমরা যে সেগুলো তো ভালো। আরে না না ট্যানারি ব্যবসা, ওই যে কনস্ট্রাকশনের ব্যবসা, কনস্ট্রাকশন বিজনেস মানে যে একটা বিল্ডিং বানাইতে রড বালি সিমেন্ট যা লাগে সেগুলো একটা শোরুমাই মানে আমি খুলবো বলতে পারি। অলরেডি কথাবার্তা ফাইন হয়ে গেছে। আরে বাবু রাতে কথা বলে কোষে কোষে কথা বলতে আসে কি কেমন দুলে কেমন দুলে। এই তো এই যে বিল্ডিং দেখেই বোঝা গেছে এর যে গাঁথুনি শক্ত মজবুত। হেই ছেলে এই বাড়ির হে তো রড বালু ইট হেই সিমেন্টের ব্যবসা তো করবি সেটাই না ব্যবসা। আসলে অনেকগুলোই করার চেষ্টা করছি, হায় পাইলা টি হে না সবই ধ্বংস হয়ে যায়। তো এবার যে নাম রাখছি কেটি এন্টারপ্রাইজ, কেটি তে কি হয় কি? হ্যাঁ এখন আপনাকে বলা দিবে না, পরে বলবো। মানে সেই নাম দিয়েছি আর ওকে ম্যানেজারও রাখছি ঢাকা থেকে, 30 বছরের এক্সপিরিয়েন্স সে ঢাকায় কাজ করছে, মোর কোম্পানি খাড়া করানোর জন্য তারা দায়িত্ব দেওয়া হয়েছে। কথা বলছেন আপনি সরাসরি তাদেরকে বলে দিবেন ছেলে মানে কনস্ট্রাকশনের ব্যবসা। হ্যাঁ সেটা তো বলতেই পারি দাদু, তাই মনে হয় যে ঘোরার আগে যদি ওই গাড়ি সরিয়ে আসতে না মানে প্রশ্ন করতে পারেন যে কেন বললাম। কেন বলছেন? এই যে ব্যবসা হন তো আমি স্টার্টিং করতেই পারেন নাই, গোয়িং অন হ্যার আগে যদি ম্যানেজার রাখি হলাম তো ম্যানেজার কাম ডাকি করবে ডাকি সে। আমি জিনিসটা আপনার বোঝাই বলি দাদু, মানে আমি চেষ্টা করছি অনেক, একলা একলা অনেক সময় হয় না অনেক কিছু। মানে আপনি মনে করেন যে গ্রুপ অফ কোম্পানি তাদের অনেক ডিরেক্টর থাকে, কথা বলছেন মানে আমি প্ল্যানিং দিচ্ছি ম্যানেজার চালাইবি, আমার তো আসলে অনেক কাজ অনেক কিছুই করতে হয় যার জন্য ম্যানেজার রাখছি। অসুবিধা নেই, কোনো অসুবিধা খারাই দিবে ব্যবসা খারাই দিবে। আপনি খালি মেয়ে পুকুরে বলবেন যে ছেলে ব্যবসায়ী মানে ব্যবসা খারাই যাইতে আছে, কোন চিন্তাই করবেন। এই তো দাদু কি যে মানে সব গুছাইয়া আন খালি এই গর্তে যা মুজে লাগিয়ে যাইবে পটাশ করে ছুটিয়ে যায় যে গিট্ঠুটা যে কোনানে লাগছে বুঝতে পারতে আছি না। এই যা আপনি একটু মন দিয়ে দেখেন হইবে, ওর মনে হয় এখন যে ছবি টবি দেওয়া হয়েছে তা তো হয়েছে। হ্যাঁ আমি তো আশাবাদী, তাই ওই যে একটু নামাজ কালাম পরে না এই যে এই ফুলার টিন মাপটিন এই যে না পিন্দিয়া একটু ধরেন ওই পায়জামাটা যেন পিন্দিয়া একটু নামাজ কালাম করাতে গেলাম ইনশাল্লাহ খাবো। ঠিক আছে অসুবিধা নেই, হ্যাঁ সালাম আলাইকুম। খিলে আকাশের দিকে তাকিয়ে দেখছিস যে আকাশের কত তারা আর চাঁদের কত বয়ফ্রেন্ড। ফাইজলামি বাদ দে, তো বড় একটা ভুল করলাম বলি শুনলে যে কি ভাববে। আরে এটাকে আমরা ইচ্ছা করেছি নাকি? ওরকম গেট আপ, গায়ের মধ্যে কালি ময়লা তেল, এটা তো যে কেউই ভাববে। নিজেকে খুব অপরাধী লাগছে। আরে মাইয়ারে তুই অপরাধী রে, এত রাত্রে এসব চিন্তা বাদ দে না রে, বলাও বলারে তুই অপরাধী রে, মোর যত্নে গলা ভালোবাসা দে ফিরাইয়া দে। বাহ কি চমৎকার, দুলি সোনা তো দেখি অনেক সুন্দর গান করে তাই না রে? আচ্ছা দুলি সোনা আমাদের পুরো গানটা গেয়ে শোনাও তো। পুরাটা তো হিকি নাই।
মাত্র ইউটিউবে দেখলাম, লাইক দিতে গেলাম মোর সাবস্ক্রাইব করতে কইতে আছে, মুই সাবস্ক্রাইব করতে গেলাম মোর ইমেল আইডি সে, মোর তো ইমেল আইডি নাই। ওহো, আমার ছোট্ট বোন তো ইমেল আইডি নাই, একটা ইমেল আইডি খোলা হয় নাই। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি একটা ইমেল খুলে দিচ্ছি। না ঘটক সাহেব, কোনো সমস্যা না, মোর আইসি একটা গোপন কামে। গোপন কাম কথা যা কইতে আইসো কথা কোনো খলসা করে দিয়ে কও, পেটের মধ্যে রাখি অর্ধেক আর বাইরে অর্ধেক। হ্যাঁ না মগো, আমি ট্যাবের মধ্যে ঢুকাই এলো না, মোরা অনেক ভাইব্য দেখছি বুঝছেন, মানে আমি ছাড়া মগো কোনো উপায় নেই। এবারে মোর যে ফিস দে 2000 টাকা, হ্যাঁ তো করে কই কোন মান দিয়ে রে। হ্যাঁ দেখছি, গরিবের জন্য এটা আমনের কনসেশন। এই তো গো দারে, এইরকম এই যে খরেতে কথা যে মুই গরিব মানুষ দেখি, এত গরিবের দরকার ডাকি মোর না। হ্যাঁ ওই যে মানে ঘটকের দ্বারে কোনো গরিব খরাতি, হ্যাঁ গো আমার দরকার ডাকি, এত কই লিখে এই কথা। কেন হাসাইনিয়া, হাসাইনিয়া আছে না, হাসাইনিয়া আরও কইছে আমি অনেক ভালো মানুষ, আমি দিলাম মেলা নরম বুঝছি। ওই হাসাইনিয়া রাঙ্গা গেঞ্জি গায়ে দেয় না, একটু শ্যামলা মতো যে চেহারা না, হে 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 মাইন্দের ডাই কইছে তো গড্ডে, ওই স্যার মোল্লা পাম দেওয়া লাগবে না। বুঝতে পারছি, তোমাদের বিষয়টা আমি দেখতে আসি। ঘটক সাহেব আরেকটা কথা, এই যে মোরা যে আমি ট্যাবে আছি এজন কেউ না জানে। ও মোনা মানে কি বেটা, এই যে ডাইনাতে কোনো বাম হাতে গেলে হেইয়েই কেউ জানে না, উইকেটা ডিজিটাল ঘটক এত বুঝিয়া শুনিয়া চলি। আর ওই যে ওই হাসানিয়ার দাঁড়িয়ে বুঝি আরো তো মাইন্দের ডাই একটা শয়তান। মন কয় কোন রহস্য আছে হাসানিয়ার দরমানে। ৪০ বার তারপরে এটা করবি দোষ। হ্যাঁ আজকের মতো হেনেই রাখ, মুই আর পারতাছি না দোষ। একটা সমস্যা বেটা, তোকে তরস হয় না কোনো কিছুতে, এতগুলান ছবি বেটা এডিট করতে সময় লাগে না। শোন তোরে মুই একটা কথা কই দিই, আজকে সারা জীবন মনে রাখবি, সবুরে নেওয়া ফলে বুঝছস। যাই হোক, তুই ব্যায়ামটা একটু করতে থাকবি, মুই একটু আইতে আছি। খারা কি যেন দেখা দিস এমনি না, আই জানতাম আন্নের আই এনে হামু, তাই সোজা ডাইরেক্ট এনে চলে আইছি। অরেন আন্নের লাই মানে আন্ডার মিষ্টি খাওয়ানের লাই আই টিয়া লইছি, টিয়া 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 তুলা ভাই আস্তে কথা কবে না। ও এত শুনলে সমস্যা কেন? সমস্যা একটু আছে, এই আর আপনি কওয়া যাবে না। হ্যাঁ কি এটিয়ার বাগডাউন লাগবো কেন? এই যে আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও এমন, এই যে ধরেন এই যে পোলাপানগুলো এটা তোমার বন্ধু তাই না, তো ওরাও তো আমার মাঝে মধ্যে বলে যে এই কাজটা একটু হইরে দাও ওই কাজটা একটু হইরে দাও, কিন্তু মুই কিন্তু হরি না। কারণ কি? মুই ফাও কাজের মধ্যে পাই নাই। আমি ব্যাকগ্রাউন্ড বুঝছি, আন্নে কোনো চিন্তা করেন না, আমি হাতে
কিছু কম না, আননে শুধু আর ইজ্জা কাম করি দেন। তাই দুলা ভাই মিষ্টি তো হাতে হইবে না, নেই মিষ্টি তো আরো লাগবে। আরে বাইসা আই কি বলছি নি, আই টি আননের দিউম না, অনেন ব্রেকফিল্ড মানে ঈদের হাঁটার কথা আয় আব্বারে বুঝি বুঝি কইতে হারলে আর আব্বা আনলাই মানে আর ব্যবসা লাই টিয়া পাঠাইবো আই হিন্তন আনরে টিয়া গুনি গুনি দিয়ে দিব। আরে দুলা ভাই আমি কি মোরে এতটাই বলদ মনে হচ্ছেন? আপনার আব্বা যান কবে টাকা পাঠাইবে, কবে আপনি দেবেন, ওই আশায় কি মুই বইয়ে থাকবো? এই যে মিষ্টি দিয়েছেন, মিষ্টি তো পইসে যাইবে না, একদিন পচবে না পচবে। শোনেন দুলা ভাই আমারে মুই একটা কথা, মুই হইলাম গিয়া এই অত্র অঞ্চলের মধ্যে একটা ট্যালেন্টেড স্মার্ট এবং কুম্ফু বয়, আম্মে কোনো মতেই আমার সাথে কথা বললে পাইরে উঠবেন না, সো চেষ্টা করেও কোনো লাভ নাই। তা আম্মে এক কাজ করেন, ওই কালকে বিকালবেলা স্যার দোকানে আইয়ে পড়েন, একটা ফোন দিয়ে আইয়েন, মুই আবার ব্যস্ত থাই তো। ইয়ান হলো আসল কথা, আসল কামের কথা, আয় তুই ইয়ানি আন্নের কইতে চাই, অনেন আন্নের কাছে আমি বুদ্ধি নি। আরে বেটা শর্মান, শর্মান যদি না থাকে, শর্মান যদি না পাই মুই, এগুলো তো হইবে কি? হ্যাঁ কইতে পারো ভাই, হইতেছে এলাকার মা বাপ দাদা দাদি ত্রাস, আর ভাই সব কি জানো? ভাই সব হইতেছে বাচ্চা পাতে। আচ্ছা আপনি কি এই গ্রামের মানুষ না? না ভাই ওই গ্রামের মানুষ। তা আপনি কোনখানের মানুষ? আচ্ছা আমি ওই যে কলেজে যাইতে আসি, হ্যাঁ আপনার লগে আমার বিকালবেলা দেখা হইবে। আমি ডিজিটাল ক্লাস তো তুমি ঘরে বসেই করতে পারো। আমরা ঘুরতে যাব, তোদেরকে ওই বকের বিল দেখাই নিয়ে আসবো।